আয়কর রিটার্ন দাখিলে উদ্বুদ্ধ করতে ব্যবসায়ীদের নিয়ে রাজধানীর সেগুন বাগিচায় কর অঞ্চল ৩-এ অনুষ্ঠিত হলো মত বিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন কর অঞ্চল ৩-এর কমিশনার নাজমুল করিম। অনুষ্ঠানের শুরুতে ব্যবসায়ীদের স্বাগত জানান তিনি। এ সময় কর্মকর্তারা বলেন, ৩৮টি সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। সভায় আয়কর রিটার্ন আরও সহজ করতে এনবিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। অনুষ্ঠানে সভাপতি ও কর অঞ্চল ৩-এর কমিশনার নাজমুল করিম ব্যবসায়ীদের পাশাপাশি করযোগ্য সবাইকে আয়কর রিটার্ন দাখিলের তাগিদ দেন। অতিরিক্ত কর কমিশনার খালেদ শরীফ রেফিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। যারা এখনো ইটিএন সংগ্রহ করেননি তারা যেন মিনিমাম ট্যাক্সটা দিয়ে আপনাদের আয়কর রিটার্নটা আপনারা দিয়ে দিন, তাতে করে আপনাদের যে পরবর্তী যে সকল কার্যক্রম সেগুলো অনেক বেশি সহজ হবে এবং আপনাদের যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় জটিলতা হ্রাস পাবে।